Assalamu alaikum everyone and welcome back to my channel. Today is an exciting day because I have got the brand new iPhone 14 Pro Max in my hand and I am going to unbox it. Jehetu amar phone ta gold tai er iPhone lekha ebong monogram kintu ashole gold color ei kora ebong shamner chobi tao kintu gold color ei ta amra jodi pichon dike dekhi tahole ashole dekha jabe je kichu basic totthyo deya thakbe je ashole etar moddhe ki ki paben apni eta ashole ekta phone thakbe bhitore sathe USB C to lightning cable kintu power adapter ba onno headset orthat headphone egulo kintu amader alada kine nite hobe eta ashole iPhone ekhon provide kora na plus eta apnar ki ki jinis support korbe seta o ekhane bola ache আর বক্সের ঠিক নিচেই আমরা আসলে এর মডেল নাম্বার এবং এর ভেরিয়েন্টটা পেয়ে যাব এবং কালার কোডগুলো থাকবে এবং এটা আসলে কত রম ভিতরে বিল্ড ইন করেছে সেটাও বলা থাকবে আর এটা বলে রাখি আসলে এটা একটা ইউএস ভেরিয়েন্ট সো বেসিক তথ্য তো জানা হলো এবার চলুন আমরা এটা আনবক্স করি And here it is, the iPhone Pro Max. দেখতে খুবই চমৎকার চলুন খুবই সাবধানের সাথে আমরা ফোনটাকে উঠিয়ে ফেলি বক্স থেকে চলুন দেখি আসলে বক্সের মধ্যে আর কি কি থাকে আসলে বক্সের মধ্যে একটি ইউএসবি সি টু লাইটনিং কেবল দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু আসলে কোনো হেডফোন বা চার্জার নাই যেগুলো আপনাকে সেপারেট কিনে নিতে হবে আর যে ছোট একটি ওয়েলকাম প্যাক সেটার মধ্যে আপনি তো সেই চিরাচরিত অ্যাপলের বড় লগটি পেয়ে যাবেন যেটা আপনি ইউজ করতে পারবেন আর এখানে আরেকটি কথা বলে রাখি আমার এটা যেহেতু ইউএস ভেরিয়েন্ট তাই এটা দুটো সিমই ই সিম আপনি এটার মধ্যে কোনো ফিজিক্যাল সিম নাই সো আপনাকে ই সিম কিনে নিতে হবে ওয়াও ভাই ফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল চলে আসে আসলে আমরা জানি যে এটা কিন্তু ওদের ফ্রেমটা কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি আর পিছনে কিন্তু সিরামিক কোটের একটা দেওয়া আছে আর যেহেতু গোল্ডেন কন্ট্রাস্টটা খুবই চমৎকার লাগতেছে ধরলে আসলে একটা প্রিমিয়াম ফিল পাবেন আর এটা ওরা তো এই প্রথম কিন্তু ওদের ক্যামেরা অনেকটা উন্নত করেছে অর্থাৎ ডাইরেক্ট 48 চলে গেছে ওরা নিচে আমরা দেখতে পাবো চার্জিং এবং ডাটা ট্রান্সফারের জন্য ইউএসবি সি টু লাইটনিং যে এটাই আছে প্লাস স্পিকার আর যে ডান দিকে কিন্তু স্টিল সেই একই পাওয়ার বাটনটা আর বাম দিকে যে ফিজিক্যাল মিউট বাটন প্লাস ভলিউম আপ এবং ডাউন বাটনগুলো আগের মতোই আছে আর যেহেতু এটা ফিজিক্যাল সিম নাই সুতরাং কোনো ফিজিক্যাল অপশনও নেই যদি আপনি আমার 12টা দেখেন আইফোন 12 সেটা ওই বামেই কিন্তু যে ইয়েটা যে পাওয়ার বাটন আপ ডাউন সরি পাওয়ার বাটন না ভুল বললাম যে ইয়েটা যে ভলিউম আপ ডাউন প্লাস ইয়ে লকটা কিন্তু বাম দিকে আর ডান দিকে ওই পাওয়ার বাটনটা আছে আর ওটার বারোর যেহেতু ফিজিক্যাল সিম আছে সে কিন্তু ওটার বাম দিকেই ফিজিক্যাল সিমের একটা অপশন কিন্তু আছে ওকে চলুন আমরা আমাদের আইফোনটাকে পাওয়ার অন করে নিই দেখুন পাওয়ার অন হতেই কিন্তু এর স্মুথ এবং প্রমোশন ডিসপ্লেটা আমরা অ্যাকশনে দেখছি খুবই চমৎকার এবার আমরা আমাদের ফোনের ভাষা এবং রিজন চেন সেট করে নিয়ে ওয়াইফাই সাথে কানেক্ট করে আমরা ফোনের ভিতরে ঢুকে যাবো আস্তে আস্তে
প্রাথমিক অবস্থায় অনেক সময় নেট কানেকশনের সমস্যার জন্য এই ধরনের অ্যাক্টিভেশন ইয়ে আসতে পারে, অ্যারো আসতে পারে, নো প্রবলেম, আপনি এটা রিট্রাই করুন, ঠিক হয়ে যাবে। ভাই এর রেসপন্স কিন্তু বাটার স্মুথ, খুবই চমৎকার। আচ্ছা, ই সিমের ব্যাপারে আসলে কোয়েশ্চেন করলো যে আপনি সিম ইনেবল করবেন কিনা। আমরা আসলে সিমটা ইনেবল এখন করবো না, যেহেতু আমার কাছে সিম নেই, আমাকে আসলে আমাদের সার্ভিস প্রোভাইডার কাছে গিয়ে এই সিমটা ইনস্টল করে নিয়ে আসতে হবে, অথবা আপনার চাইলে অনলাইনেও কিন্তু এটা কিনতে পাওয়া যায় এখন। চলুন আমরা ফোনের অ্যাবাউট সেকশন থেকে আমাদের ফোনের মডেল এবং ভেরিয়েন্ট আসলে চেক করে নিই, এবং সফটওয়্যার ভার্সন কী আছে এবং এর র্যাম রমটা আসলে ঠিক আছে কিনা। আমার রমটা আসলে 256 GB, আর এর কিন্তু এখানে আপনার, হ্যাঁ, 256 GB আছে, যেটা 240 GB স্টিল অ্যাভেলেবেল ইউজের জন্য। আর মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে এবং ভেরিয়েন্টটা কিন্তু ক্লিয়ারলি বলা আছে। তো বন্ধুরা, এই ছিল আমার আনবক্সিং এবং ভেরি বেসিক রিভিউ। আমি আশা করি যে হয়তো পরবর্তী কোনো একটি ভিডিওতে আইফোনটা খুব ডিপলি রিভিউ করব এবং এর কিছু বিশেষ ফিচার আপনাদের সাথে শেয়ার করতো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আশা করি। থ্যাংক ইউ অ্যাগেন, আসসালামু আলাইকুম।